সো কদিন ধরে আমার দাদাইয়ের মনটা ইলিশ ইলিশ করছিল। আর তোমরা তো জানো আমার ইলিশ খেতে ভালো লাগে, বাট ইলিশে থাকে প্রচণ্ড কাঁটা, আর আমার কাঁটা বাজতে প্রচণ্ড বিরক্ত লাগে। তবে যাই হোক, প্রথমে অপর্ণা আন্টিকে তোমরা দেখলে নারকেল কোড়াচ্ছে, তারপরে এবার চলো মায়ের সঙ্গে সঙ্গে শিখে নিই কী করে ইলিশ মাছের পাতুরি বানাতে হয়, কখন কোথায় কাজে লাগে কে জানে। তো অপর্ণা আন্টি আগে থেকেই সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিল, আর কোরানো নারকেলগুলোতে মা মিক্সিতে দিয়ে একটা খুব সুন্দর পেস্ট করে নিল। আর তোমরা তো জানোই বর্ষাকালে খুব ভালো ভালো ইলিশ পাওয়া যায়, আর আমার ইলিশের ডিম খেতে দারুণ লাগে। গরম ভাত আর ইলিশ মাছের ডিম ভাজা, দারুণ কম্বিনেশন জানো। বাট এখন এটা শীতকাল, তো এখন তো নিশ্চয়ই ইলিশ মাছে অত ভালো ডিম পাওয়া যাবে না, বাট ইলিশ মাছে কিন্তু এটা শীতকালে ইলিশ মাছও অত পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় তাহলে সেটাতে ডিম থাকে না। তো তোমরা দেখলে আমার মা অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট এর মধ্যে অ্যাড করে ফেলেছে, যেরকম তোমাদের প্রথমেই বললাম নারকেল পেস্ট করেছিল, তার মধ্যে দিল সর্ষে পোস্ত বাটা, তার মধ্যে দিল, তারপরে দিল হচ্ছে সর্ষের তেল, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, গুঁড়ো, মাছের পরিমাণ অনুযায়ী 2 চামচ টক দই আর কাঁচা সর্ষের তেল। এখানে দেখো ইলিশ মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেডি করে রাখা আছে। তো পাতুরি বানাতে গেলে কলা পাতা কিন্তু লাগবেই লাগবে, আর কলা পাতাগুলোকে আমরা ভালো করে ধুয়ে 2 পিস সেঁকে নিলাম, না হলে মোড়া যায় না, ভেঙে যায়, পাতুরি বানাতে অসুবিধা হতে পারে। মা চাটু বসিয়ে দিল গ্যাসে, এরপর তো এরপরে মা একটা করে কলা পাতা নিচ্ছে, তার মধ্যে ইলিশ মাছটা রাখছে, তার উপরে ওই মিক্সিং মশলাটা দিচ্ছে, তার মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে পাতায় র্যাপ করে সুতো দিয়ে বেঁধে চাটুতে বসিয়ে দিচ্ছে। দেখো এখানে সুতো দিয়ে বাঁধলো, দিয়ে চাটুতে বসিয়ে দিল। এবার এরকমভাবে মা 6টা মাছের পিস রেডি করবে। দেখো বন্ধুরা, পাতুরিগুলো দেখে আমার অনেকটা নতুন বউয়ের কথা মনে পড়ছে, যেন নতুন বউ ঘুমটা লজ্জার চোটে ঘুমটা দিয়ে বসে আছে। চাটুতে সমস্ত মাছের পিস দেওয়ার পরে মা ওটা ঢেকে দেবে। তো গরম গরম ভাত ছিল, তো পাতুরি একেবারেই জমে না, তো তাই জন্য এই সাইডটা করে ভাত বসানো হয়েছে। ভাতটা অলমোস্ট হয়ে গেছে, পাতুরি রেডি হচ্ছে, এই দেখে আমি লোড সামলাতে না পেরে চানে চলে আছি। কিন্তু খাওয়াটাও কলা পাতায়, এভরিথিং ইন কলা পাতায়। দেখো দাদাই খেতে বসে গেছে, যার জন্য আজকে পাতুরিটা তৈরি হয়েছে। আমার বাপিও খেতে বসে পড়েছে, আম্মা তো অলরেডি খাওয়া শেষ হয়ে গেছে, সবার খাওয়া চলছে। আমি চান সেরে জলদি এদের সাথে জয়েন করব, কারণ পাতুরির লোভ আমি কিছুতেই সামলাতে পারছি না। আর বাপির মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পাতুরিটা কোন লেভেলে গেছে। তো চান সেরে চলে এলাম ডাইরেক্ট লাঞ্চ টেবিলে, আমার খাবারটাও কলা পাতায়। আমার কলা পাতাতে দেখো কত বড় সাইজ। তো আজকের মেনু হচ্ছে সাদা ভাত, স্যালাড, উচ্ছে ভাজা, ছোলার শাক, ইলিশ মাছ ভাজা আর ইলিশের পাতুরি। আমি আমার লাঞ্চটা খুব এনজয় করছি, দাদার জন্য আজকের রবিবারটা দারুণ জমে গেল। তো তোমরা সবাই নিশ্চয়ই আজকে ইলিশ মাছের পাতুরি করা শিখে গেছো আমার মতো। তো এই পাতুরিটা ইলিশ মাছের বদলে আরও অনেক কিছু দিয়েই করা যায়, যেমন এঁচোড়, ছানা, ভেটকি, তোমরা খেয়ে থাকবে হয়তো ভেটকি মাছের পাতুরি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই। তো তোমরা একদিনকে বাড়িতে এটা ট্রাই করো, আর আমায় কমেন্ট করে জানিও কেমন কেমন লাগলো, আমার কাছে ফাটাফাটি লাগলো। তো আমার তো মনে হচ্ছে আজকে 2 হাতই লেগে যাবে, কারণ পাতুরির যা কলা পাতা এই খুলতে গিয়ে 2 হাতই লাগছে মনে হয়। কলা পাতা খুলতে হয় 2 হাত লাগলো না, কিন্তু কাঁটা বাজতে গিয়ে 2 হাত নিশ্চয়ই লাগবে। তোমরা তো জানোই ইলিশ মাছের কাঁটার ভেজালটা তোমাদের আগেই জানিয়েছি, গলায় ঢুকলে আর দেখতে হবে না, তো দেখলে 2 হাত লেগেই গেল। তো আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমি নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে, আমি আর আমার মা। সবাই নিজের নিজের শরীরে খুব 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 যত্নই রাখো, এখন তো ডেঙ্গুও বাড়ছে,
তো সবাই খুব সাবধানে থেকো, তোমাদের সাথে পরে ভিডিও দেখা হবে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, মুয়া।